চক আজি ভারতবর্ষ চারিটা রাজ্য যে পরিণাম আমি চালু বা পালো এটা স্পষ্ট এটা যে নরেন্দ্র মোদীর যে আহ্বান যে ভারত মানে ভারত কংগ্রেস মুক্ত মানে ভারত করব লাগে তার কিন্তু একটা দিক আর আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কয়ে আছে যে প্রাইস রাইজ মূল্য বৃদ্ধি এই ফ্যাক্টর নয় আমরা করাপশন ফ্যাক্টর নয় আমরা মোদী ফ্যাক্টর নয় কংগ্রেস ওয়াইপ আউট হয়ে গেছিল কিন্তু ভাল সংখ্যা সিট জিকিছে এই সময় তার কারণটো হল কি যে ভারতের মেইন স্ট্রিমের যে লিঙ্ক সেটা নাছিল কিন্তু আজি মিডিয়ার যুগ আজি টেলিভিশনের যুগ এই টেলিভিশনের মাধ্যম আমার গোটে মানুষ দেখা পাইছে এন্টার ভারতবর্ষ কি চলি আছে এই কারণে মই কব বিচাৰিছো যে যেটো বিজেপির উত্থান হয়েছে আজি চারিটা রাজ্য একটার প্রভাব নর্থ ইষ্টতো পড়ব স্পেশালি পড়ব আর মুখ্যমন্ত্রী ডাঙরে যে ভাবিছে ভোটার রাজনীতি আর এই কমলের রাজনীতির মানে আকো দিনের ভুলত জিকি আহিব সেখানে দেখতে সম্ভব নহয় কারণ আজি একটা বস্তু স্পষ্ট যে সোনিয়া গান্ধী ডাঙরিয়ানি বা আমার মনমোহন সিং ডাঙরিয়া আর রাহুল গান্ধী ডাঙরিয়া যেটা মানে সদায় কই আছে যে আপনার এই ফুড সিকিউরিটি মানে অ্যাক্ট যেটা হয়েছে বা মহাত্মা গান্ধী এনরেগা যেটা গ্রিন প্রজেক্ট বলে কৈছে আর গেম চেঞ্জার বলে কই আছে সেই দুটা প্রজেক্ট গেম চেঞ্জার হিসাবে নয় গেম ওভার হিসাবে এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে কারণ ছত্তিশগড় অলরেডি তাতে এক টকা চাউল দিয়ে আছে আজি আমি দেখিছো যে মধ্যপ্রদেশতো শিবরাজ সিং চৌহানে কৈছে যে এক টকা চাউল দিয়া হব বলে এইখানে কথা হচ্ছে যে ভারতবর্ষ বিজেপি রাজ্য যেগুলো শাসিত রাজ্য আছে তাতে যে বেগত মানে উন্নতি হয়ে আছে সেইগুলো কিন্তু সেই প্রকার উন্নতি কিন্তু আমি অসমত বা কংগ্রেসের শাসক রাজ্য আমি তেওঁলোকক দেখা নাই আজি অসমৰ ক্ষেত্রত আপনি চাও নিজস্ব কোনো কিন্তু তেওঁলোকৰ স্কিম নাই সব সেন্ট্রেল স্কিম তেওঁলোকে চলাব বিচাৰিছে আর সেইখিনিও ভালকে চলাব পারা নাই কারণ আজি যিখিনি বস্তু আজি আমার কি বলে কয় এই শীলা দীক্ষিত ডাঙরিয়ে কলে অল্প আগে একটা প্রেস মিটিং কলে যে মই বহুত কাম করেছো হ্যাঁ রাজ্যের কারণে এই করেছো অমুক করেছো ডেভেলপমেন্ট হয়েছে দিল্লি আসলে দিল্লি এক ডেভেলপমেন্ট হওয়া মই ব্যক্তিগতভাবে চাই আইসি তাতে দিল্লির যে ডেভেলপমেন্ট সেটা হল আপনার কমনওয়েলথ গেমসর যে টাকা আছে করেছিল সেইখানে ডেভেলপমেন্ট গুয়াহাটির ক্ষেত্রে তো চলো এই আমার ন্যাশনাল গেমস যেটা হয়েছিল তিনটা দুটা না তিনটা মান ব্রিজ বনালে কেটা মান লাইট পোস্ট লগালে এইখানে ডেভেলপমেন্ট কিন্তু আসলতে গাঁৱৰ মানুহ এটাও দুখত আছে গাঁৱৰ মানুহ এটাও সুরক্ষিত নহয় আজি দিল্লীত আমি দেখা পাইছো মহিলা সুরক্ষিত নহয় আজি অসমত দেখা পাইছো আমার কৃষক কৃষকসকলে আজি মানে আন্দোলন চলি আছে আজি আমি কর্ণাটকত দেখিছো গভর্নমেন্ট কংগ্রেসর আহিছে কিন্তু সুইসাইড আরম্ভ হয়ে গেল এখানে কংগ্রেস কেতিয়াও আজি 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 রাজস্থান ফর এক্সাম্পল রাজস্থান কংগ্রেস গুছি যাওয়ার মেইন কারণ হল যে বিজেপি আগতে যে সরকার আছিল আমার বসুন্ধরা রাজে সিন্ধিয়া মুখ্যমন্ত্রী থাকা সময় যেবিলাক মানে প্রকল্প যেবিলাক আঁচনি তেওঁলোকে আনিছিলে সেইবিলাক সব বন্ধ করে দিয়ার কারণে গোটেই গাঁৱৰ মানুহ গোটেই দুখীয়া মানুহ তাহলে আকো রিভল্ট করবে কিন্তু এটা রিভল্ট করে পেলাই আছে কারণ ভারতের জনতা পার্টি যেবিলাক আঁচনি রাজস্থানত যদি আকো যদি কংগ্রেসের তো কেরি ফরওয়ার্ড করলে হয় এটা বহুত লাভ পালে হয় তাহলে কিন্তু করব পারা না কারণ আমার ইচ্ছাই না তেওঁলোকৰ ভিশন নাই তেওঁলোকৰ ডাইরেকশন নাই কারণ আজি ভারতবর্ষত এজন মানুষ ওলাইছে কারণ কংগ্রেসের সদায় একটাই মানে তাঁতর ক্যাম্পেইন যে বিজেপি কমিউনিস্ট পার্টি বিজেপি সেকুলার নহয় কিন্তু আজি মোদী ডাঙরিয়া একটা বস্তু স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে বা আমার মুখ্যমন্ত্রী সকল যেগুলা যেসকলে জিতি আছে আকো তাদের একটা বস্তু প্রমাণ করেছে যে ডেভেলপমেন্টের মাধ্যমে ভারতবর্ষ উন্নতি আনিব পারে ডেভেলপমেন্ট এটা একটা বস্তু যত মানে সেকুলারিজম আর এই কমিউনিস্ট বস্তু যেটা কিছু না মানুষ ভোকত থাকলে তেতিয়া এইগুলা নেগেটিভ বস্তু কিছু না সেইকাৰণে এই নেগেটিভ যিটো ৰাজনীতি কংগ্ৰেছ কৰি আহিছে তাৰ ফলটো আজি স্পষ্টভাৱে দেখা পায় আৰু সেই প্ৰভাৱটো মোদীজী আৰু বিজেপিৰ যিটো পজিটিভ ৰাজনীতি পজিটিভ কেম্পেইন এটা আমি অসমত আমি লাভ পাম আমাৰ চাৰিটা এম পি আছে আমাৰ বিশ্বাস সেই চাৰিটা এম পি আঠটা এম পি হ'ব আৰু 2016ত যিটো পৰিস্থিতি আজি শীলা দীক্ষিতত হৈছে দিল্লীত একে পৰিস্থিতি তৰুণ গগৈ ডাঙৰীয়া অসমতো হ'ব কাৰণ তেওঁলোকে ৰাইজৰ কাম কৰিব লাগিব আৰু সেই ৰাইজৰ কাম কোনো কৰা নাই অমল পাটোৱাৰী কি ক'ব আপুনি কংগ্ৰেছৰ